नमस्कार, राजपुर सोनारपुर पौरसभा पक्ष থেকে ডেঙ্গু এবং করোনা প্রতিরোধ করার জন্য এলাকার সমস্ত পৌরবাসীকে কতগুলি কথা আপনাদের জ্ঞাতার্থে পৌরসভার পক্ষ থেকে জানানো হচ্ছে। বাড়িতে পাত্র, ফুলের টব, কোনো মঙ্গল ঘট, আইসক্রিমের ফেলে দেওয়া কন্টেনার ইত্যাদিতে কোনো জল জমতে দেবেন না। অনেকে ফুলদানির মধ্যেও দীর্ঘদিন ধরে জল রেখে দেন। আমরা অনুরোধ করব প্রতি তিন দিন অন্তর পাত্রের জল ফেলে দিয়ে নতুন জল আবার সেই পাত্রে ঢালুন, কারণ জমা জলে কিন্তু এই ডেঙ্গির মশার লার্ভা সেখানে জন্মায়। আপনার বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, প্রত্যেক দিন শোবার সময় মশারি টাঙিয়ে শুন এবং প্রত্যেকে যখন বাইরে বেরোবেন যতটা সম্ভব গা ঢাকা পোশাক পরে বাইরের বাইরে বেরোবেন। যদি কারোর জ্বর বা জ্বর জাতীয় কোনো উপসর্গ দেখা যায় তৎক্ষণাৎ স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করবেন। প্যারাসিটামল ছাড়া অন্য কোনো জ্বরের ট্যাবলেট খাবেন না। আর একটা কথা মনে রাখবেন, যদি কেউ ডেঙ্গুর পরীক্ষা করাতে চান সেখানে কোনো র্যাপিড কিট নয়, এলাইজা টেস্টই হচ্ছে একমাত্র নির্ভরযোগ্য পরীক্ষা এবং সরকারিভাবে আমরা সেটাকেই গ্রহণ করেছি এবং সেই পরীক্ষার মাধ্যমে আপনাদের রক্ত বিনামূল্যে সরকারি জায়গায় পরীক্ষা করাতে পারবে। এর সঙ্গে সঙ্গে সকলকে অনুরোধ করছি যে সবাই সামাজিক দূরত্ব, যেটাকে আমরা সোশ্যাল ডিস্টেন্স বলি, সেটা মেনটেন করে চলবেন। বাড়ির বাইরে যদি বেরোন অবশ্যই মাস্ক পরে বেরোবেন। খুব প্রয়োজন ছাড়া বা জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোবেন না। কোনো জায়গায় জমায়েত করা থেকে বিরত থাকুন। এইভাবে যদি আমরা চলতে পারি তাহলে আমরা অবশ্যই ডেঙ্গি এবং করোনার হাত থেকে নিজেদের এবং আমাদের চারপাশের সকলকে বাঁচাতে সক্ষম হব। অযথা আতঙ্কগ্রস্ত হবেন না, আতঙ্ক ছড়াবেন না, সবসময় যে নির্দেশগুলো সরকারিভাবে দেওয়া হচ্ছে সেটা মেনে চলুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।